লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় তারাবির সময় মসজিদে গুলি, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। পানি সংকট পিছু ছাড়ছে না রাজধানীবাসীর, হারাতে হচ্ছে জীবনের স্বাভাবিক গতি। চাঁদা না দেয়ায় কুষ্টিয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগ, মামলা হলেও আসামিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি এম এ জি ওসমানি। এছাড়া সংবাদে আরো থাকছে, 30 বছর ধরে বরগুনাকে ক্রিয়াঞ্চল রেখেছেন বজলুর রহমান, 20,000 শিশু কিশোরকে দিয়েছেন দীক্ষা। শুরুতে লন্ডনে মসজিদে গুলিবর্ষণ প্রসঙ্গ। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত ইলফোর্ড এলাকায় সেভেন কিংস মসজিদে তারাবির নামাজের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনা না ঘটলেও মসজিদটি বন্ধ করে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এক ব্যক্তি মসজিদের বাইরে গুলি করে, এর পরপরই মসজিদ ঘিরে মুসলিম কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুজবে কান না দিয়ে এবং গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন সেভেন কিংস মসজিদের ইমাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেছেন, মামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। ঘটনার সাথে জঙ্গিবাদের সম্পর্ক নেই বলে ধারণা করছে লন্ডন পুলিশ। ঘটনার পর মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে, এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি ও অর্থ পাচারকারীরা যেখানেই লুকিয়ে থাকুক তাদের কোনো ক্ষমা নেই, শাস্তি তাদের পেতেই হবে। বৃহস্পতিবার লন্ডনের তাজ হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এবার খুনি ও অর্থ পাচারকারীদের বিচার হবে। আদালতের রায় কার্যকরের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী, তাদের অবশ্যই শাস্তি হবে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান। এদিকে 10 দিনের সরকারি সফর শেষে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। পানি সংকট পিছু ছাড়ছে না রাজধানীবাসীর, কোথাও মিলছে অল্প স্বল্প পানি, কোথাও সরবরাহ ভালো হলেও পানিতে ময়লা ও দুর্গন্ধ, সব মিলে জীবনের স্বাভাবিক গতি আর থাকছে না। অপু খান্দকারের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। কদমতলির অলিগলি আর জুরাইনের বেশিরভাগ এলাকায় পানির সংকট অনেক দিন ধরে। ক্যামেরা দেখলেই এলাকার অনেকে ছুটে আসেন কষ্টের কথা বলতে, আশা যদি টনক নড়ে কর্তৃপক্ষের। ময়লা রে ময়লা, দুদিকন বাথরুম করার মতন ক্ষমতা নাই, এত খাপসা পানি। পচা পানি দা মুখ দিতে গিয়ে আবার চোখটা একটা চোখ নষ্ট হয়ে গেছে। অনুনয় বিনয় করে আমরা পানি পাচ্ছি না, এটার একটা প্রতিকার চাই আমরা। কিছু জায়গায় ওয়াসার লাইনে পানি আছে, তবে খাওয়ার অযোগ্য। ঘর গেরস্থালির কাজে এ পানি ব্যবহার একেবারেই সম্ভব নয়। বাধ্য হয়ে মানুষ পানি সংগ্রহ করছেন মসজিদ কিংবা হাসপাতাল থেকে। কোনো কোনো স্থানে দোকানেও বিক্রি হচ্ছে অল্প দামের ব্যবহার উপযোগী পানি। ওয়াসাতেও গাড়ি ভাড়া করে আমরা আনবো, তাও আমরা আনতে পারতেছি না। এই পানি ব্যবহার করার ফলে আমাদের উজু হয় না। এখানে কি ডিপের পানি দোকানেও বিক্রি হচ্ছে? জি, ডিপের পানি দোকানে বিক্রি হচ্ছে। মগবাজার, ওয়ারলেস গেট, সিদ্ধেশ্বরী, মিরপুর, শনি রাখা, পুরান ঢাকা সহ রাজধানীর অনেক এলাকায় চলছে পানির জন্য হাহাকার। আমরা টাকার বিল দিই, আমাদের টাকা দিয়ে তারা অরিজিনাল জিনিস খায়, আমরা নিজের টাকা দিয়ে ডুপ্লিকেট চাষের জিনিস খাই। সরকার যে অনুদান দেয় ওয়াশারে, সেই টাকা দিয়ে তার 10টা বাড়া বাড়ি কর করে। সরকারি কোয়ার্টারে যদি কোনো সমস্যা হইছে ঠিকই মাগনা পানি দিছে, কিন্তু মানুষ 1 টাকাটা 2 টাকা দিয়েও পানি কিনা পাইতেছে না। রাতের 12টা বাজে এনে রাতে 2টা 3টা দিয়ে আইলে 1 টাকা পানি হয় নাকি? আমরা কয়দিন গাড়ির পানি খাবে আর কয়দিন মানে মানুষের কাছ থেকে পানি এনে এনে খাবে? ঢাকা ওয়াসা পানির এই সংকটের কথা জানে। মিরপুরে কয়েকটা আছে, শেওড়াপাড়া, ইব্রাহিমপুরে, ফোনিয়া,
এবং জুরাইনের একটা এলাকায় আছে। আমরা একটা অর্গানাইজড ওয়েতে মাস্টার প্ল্যানের মাধ্যমে একটা রোড ম্যাপ তৈরি করে আমরা আমাদের এই ঢাকা ওয়াসা পরিবর্তন আনার চেষ্টা করছি। এখন হচ্ছে আমাদের কোয়ালিটি নিয়ে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হচ্ছে। জুরাইন, কদমতলী সহ আশপাশের এলাকার মানুষের পানির এই সমস্যা গেল দীর্ঘদিন ধরে। কখনো তারা নেন এরকম মসজিদ থেকে কিংবা হসপিটাল থেকে, কখনো তারা কেনা পানিতেই চালান নিত্যকার জীবন, আর এভাবেই চলছে তাদের দিনের পর দিন। প্রিয় দর্শক, আপনাদের চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে, একুশে টেলিভিশন। রাজশাহী অঞ্চলে তাপদাহ অব্যাহত রয়েছে। গতকাল বিকেল চারটায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.9 ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় 40 ডিগ্রির উপরে গরম অনুভূত হচ্ছে। আরও 2-3 দিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুষ্টিয়ার খোকসায় চাঁদা না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের হুমকিতে বাড়ি ছাড়া পরিবারটি, ভয়ে শঙ্কায় দিন কাটছে তাদের। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজদিন। রাধানগর গ্রামে কৃষক রাজকুমার রায় পৈতৃক কিছু জমি চাষ করে জীবিকা নির্বাহ করেন। এই জমির দিকে নজর পড়ে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির। চাঁদা চায় তার কাছে। প্রাণের ভয়ে প্রথমে 10,000 টাকা দেন, পরে আরও 1,00,000 টাকা দাবি করে, কিন্তু দিতে না পারায় রাজকুমার ও তার ভাই সুদেবের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। আহত সুদেব বর্তমানে হাসপাতালে ভর্তি। সব লোকজন যা আছে মারধর করার কয়েকটি শালা তোরে এদের সাথে খাদাবো, চাঁদা দিস নিয়ে আরো অনেক ভয়ভীত। বা আমাদের বাড়িতে কিছুদিন লোক ছিলই না, মানে তালা টালা দিয়ে বাড়িতে উঠতে পারছিল না, অনেক ভয় ব্রাদার এখনো দেখাচ্ছে, কিন্তু আমরা মামলা করছি এই থানাতে। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনা বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। উপরন্তু অভিযুক্তদের প্রকাশ্য হুমকিতে তারা বাড়ি ছাড়া, ভুগছেন নিরাপত্তাহীনতায়। ভয়তেই চলে গেছি, আর জিনিসপাতে একটা সংসারে গরিবের লোক কি থাকে, ওই সিদ্দিকের বাড়ি আর হারেজের বাড়ি আছে। আমি যদি এখন আপনার সাথে যাই পুরাটাই আমি বাই করে আনতে পারবো। কথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে এই দেশ থেকে রাতারাতি পালায় যাবে, তোদের জন্য এ দেশ না, তোরা এই দেশ থেকে বিদায় নেয়, তোরা এই দেশ থেকে চলে যা। পুলিশ কয়ে যে আসামি পাই না, এই আসে না পুলিশ। আসামিরা কোথায়? আসামিরা কয় পলায় তো, আসামিরা ঘরে ফিরে দেখা যায়, কিন্তু পুলিশ হুমকি দেয় আরও, কয় দেয় এই কেস আগে জামিনে আসি তারপরে তোর বাড়িতে পড়ি মারব। এদিকে চাঁদা যাওয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত হারিসের স্ত্রী। না না, এলি মিথ্যা কথা। এই শোনেন, আমার ছেলে আছে যে আমি বিল্ডিং দেব এই চাঁদা খায়া, আপনি এই গ্রামে শোনেন গাদি। স্থানীয়রা জানায় সিদ্দিক হারিসরা আগে জামাত করত, বর্তমানে ক্ষমতাসীনদের ছত্রছায় এসব কাজ করছেন। এই যে সিদ্দিক মাস্টার, এই যে হারেজ, মিজান, জিয়া, এরা সিদ্দিকগঞ্জ হিসেবে পরিচিত, ঠিক আছে। এই সিদ্দিকগঞ্জ এই অত্র এলাকায় বাড়ি করার পরে আমি তো আমি এখানকার স্থানে আমি জনপ্রতিনিধি, আমি এই এই ওয়ার্ডের 2 নম্বর জনপ্রতিনিধি। তো এরা এই এলাকায় আসার পর বাড়ি করার পর এরা সুকৌশলে বিভিন্ন কায়দায় ভয় ভীতি মারপিট, ঠিক আছে, প্রতিনিয়ত এই হিন্দুদের উপর অত্যাচার করে। পুলিশ জানায় আসামি ধরতে সব ধরনের চেষ্টা চলছে, তদন্ত চলছে, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রকাশ্যে ঘোরাঘুরি করছে এমন কোনো সংবাদ আমার কাছে এখন পর্যন্ত যোগ দেয়নি। সংখ্যালঘু পরিবারটি নিরাপত্তা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরো থাকবে। বান্দরবানে জেএসএস নেতাকে না পেয়ে বাবাকে গুলি করে হত্যা, সন্ত্রাসীদের ধরতে মাঠে সেনাবাহিনী। কিশোরগঞ্জে বাসে ধর্ষণ ও হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে কর্মসূচি, গ্রেপ্তার 5 জনকে চলছে জিজ্ঞাসাবাদ। আবারও আমন্ত্রণ সকাল 9টার একুশে সংবাদে। বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। মৃত জয়মণি তঞ্চঙ্গা জনসংহতি সমিতির সমর্থক ছিলেন। রাতে কুহালং ইউনিয়নের কিবুক ছড়ায় একটি রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় জনসংহতি সমিতির স্থানীয় নেতা রিপন তঞ্চঙ্গাকে না পেয়ে সন্ত্রাসীরা তার বাবা জয়মণিকে গুলি করে হত্যা করে। ঘটনার পর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের অভিযান চলছে। এর আগে
মঙ্গলবার সন্ত্রাসীরা রাজবিলা ইউনিয়নের তাইংখালী এলাকায় জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করে। এ সময় অপহরণ করা হয় পুরাধন তঞ্চঙ্গা নামে আরও একজনকে। তাকে এখনও উদ্ধার করা হয়নি। কিশোরগঞ্জের কটিয়াদিতে বাসে নার্স তানিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন বিভিন্ন সংগঠন। জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ সাজার নিশ্চিত করতে চলছে মানববন্ধন, বিক্ষোভ, মিছিল। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা জানান, রোড পারমিট ছাড়াই চলাচল করছে স্বর্ণলতা বাস। কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন আহমেদ রাজনের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা লীলা। শাহিনুর আক্তার তানিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদ, নার্সেস অ্যাসোসিয়েশন, বাম গণতান্ত্রিক জোট সহ বিভিন্ন সংগঠন। বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ তানিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। কিশোরগঞ্জ পরিবহন শ্রমিকরাও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে শোকে স্তব্ধ কাটিয়াদির বহেরচর গ্রামবাসী। অন্যদিকে গ্রেফতার হওয়া বাস চালক নুরুজ্জামান, হেলপার লালন মিয়া সহ আটক পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে আমার বাংলা। ৩০ বছর ধরে বরগুনাকে ক্রীড়াঞ্চল রেখেছেন মীর বজলুর রহমান, জেলার একমাত্র ফুটবল কোচ তিনি। তার কোচিংয়ে খেলা শিখে আজ অনেকেই রাজধানীর বিভিন্ন ক্লাবে খেলছেন। এ পর্যন্ত প্রায় ২০,০০০ শিশু কিশোর বিনামূল্যে তার কাছে দীক্ষা নিয়েছে। নিজের চরম দারিদ্রতা আর একাকিত্বের মাঝে মীর বজলুর রহমান সন্তানের মতো স্নেহ মমতা দিয়ে তাদের বিদ্যাদান করে যাচ্ছেন। বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের সহায়তায় আফসানা লীলা রিপোর্ট। মীর বজলুর রহমান বরগুনা ক্রীড়াঙ্গনের অনন্য নাম। তিন দশক ধরে নীরবে নিভৃতে অবৈতনিক ফুটবল কোচ হিসেবে কাজ করে যাচ্ছেন দুস্থ ও বিভিন্ন বয়সী শিশু কিশোরদের জন্য। ১৯৭১ মুক্তিযুদ্ধে অংশ নেন মীর বজলুর রহমান। ১৯৭২ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিকম পাস করেন তিনি। এ সময়ে নজরুল পাঠাগার অ্যান্ড ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব সহ বরিশাল জেলা দলের হয়ে টানা ২০ বছর ফুটবল ও ভলিবল খেলেন। পেশাদার ফুটবলার হিসেবে পরে দাপিয়ে বেড়ান রাজধানীর মাঠ। একাডেমি চালাতে হলে তো প্রচুর অর্থের প্রয়োজন। ম্যাক্সিমাম ছেলে আমার গরিব, জীবনটা আমি ফুটবলের পিছে বিলীন করে দিতে চাই। বজলুর রহমানের পরিচালনায় বরগুনা ফুটবল একাডেমিতে এ পর্যন্ত ২০,০০০ শিশু কিশোর দীক্ষা নিয়েছে, যাদের অনেকেই ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে ক্লাবে ফুটবল খেলেন। সে আমার থেকে একটা টাকাও নেয়নি, সিঙ্গেট লাগে অথবা মুজা লাগে তার টাকা দিয়ে সে কিনে দেয়। জেলা প্রশাসকের কাছ থেকে, ক্রীড়া সংস্থার ফান্ড থেকে, যেভাবে হোক আপনার যত চেষ্টা হোক সব করে তারপর একটা ছেলেকে সে বিকেএসপিতে পাঠায়। তার অক্লান্ত পরিশ্রম এই ফুটবলের পিছনে নয়, শুধু আমাদের এই ক্রীড়াঙ্গনের পিছনে। বজলুর রহমান দায়িত্ব পালন করেন বরগুনা জেলা দলের অবৈতনিক ফুটবল কোচ সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থার সহসম্পাদক এবং ডিএফ এর সাধারণ সম্পাদক হিসেবে। এছাড়া আঞ্চলিক ক্রীড়াঙ্গনে দায়িত্বশীল ভূমিকার জন্য দেশের বিভিন্ন ফেডারেশন থেকে প্রশংসিত হন মীর বজলুর রহমান। আফসানা নীলা, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল ৯টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় তারাবির সময় মসজিদে গুলি, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। পানি সংকট পিছু ছাড়ছে না রাজধানীবাসীর, হারাতে হচ্ছে জীবনের স্বাভাবিক গতি। চাঁদা না দেয়ায় কুষ্টিয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগ, মামলা হলেও আসামিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০২১ নম্বরে আর ভিজিট করুন একুশে টিভি ডট কম ওয়েবসাইটে।
এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21/24online। এতক্ষণ সারাক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।